এই মুহূর্তে সামনে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। এটা ব্রিজ কিনা আমি জানি না, এটাই মনে হয় সেই ইসের ব্রিজ, ওই কামলাঘাটের যে ব্রিজটা সম্ভবত সেইটাই। আর যতদূর শুনেছি যে এইটা হচ্ছে বাংলাদেশের সেরা ব্রিজ, জাস্ট ব্রিজটা দেখেন, ওয়াও। হ্যাঁ, এটা হচ্ছে কামলাঘাটের ব্রিজ, দেখুন কত সুন্দর একটা ব্রিজ। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজটা আর কি, এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ঈদের মধ্যে প্রচুর লোকজন আসে। এখন তো ঈদের আগে, যে কারণে এখন একটু ফাঁকা, কিন্তু আপনি যদি ঈদের দিন বা ঈদের দুই তিন দিন পরে বা যে কোনো শুক্রবার আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর মানুষ দেখা যায়। আর আমি একটু আপনাদেরকে সামনে গিয়ে এই যে দেখুন, এটা হচ্ছে মধুমতী নদীর উপরে, মানে আপনি ভাটিয়াপাড়া থেকে বা ঢাকা থেকে যদি আপনি এই গোপালগঞ্জ মহাসড়ক দিয়ে ভাটিয়াপাড়া থেকে নড়াল যাইতে, এই কালনার ব্রিজ বলা হয় এটাকে, কালনা সেতু। একটা সময় এখানে ফেরি ছিল, এখন ফেরি উঠায় দিয়ে এখানে হচ্ছে এই সুন্দর ব্রিজটা করা হয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে রেল সেতু, আপনি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, হ্যাঁ ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রেল সেতু, ওইটা হচ্ছে আপনার পদ্মা সেতু দিয়ে সরাসরি খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে। চমৎকার একটা পরিবেশ, কেউ যদি এদিক দিয়ে যান আপনারা তাহলে অবশ্যই এই ব্রিজটা একটু ঘুরে যাবেন, খুবই চমৎকার একটা ব্রিজ দেখুন। তো এই ছিল ব্রিজটা, ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি, দেখুন সবাই কিন্তু মানে যারাই বাইকাররা যাচ্ছে সবাই এখানে হচ্ছে আপনার ওই মোবাইলতে ভিডিও করতে করতে যাচ্ছে, এটাই স্বাভাবিক, আপনার সাথে আপনিও করবেন। তো এখন রওনা দিচ্ছি, কিছু করার নাই। তো যদি কখনো এদিক দিয়ে যান তাহলে চেষ্টা করবেন এই ব্রিজটা দেখে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যদি কখনো এই দিকে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই রোডটাতে ঘুরে যাওয়ার জন্য, এবং এই ব্রিজটা এক নজর দেখে যাবেন, খুবই চমৎকার একটা ব্রিজ, বিশেষ করে রাতে ভিউটা আরও সুন্দর আসে। সবাই এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে রাইড করুন। ধন্যবাদ।